যে আপনাকে নিয়ে খারাপ কথা বলবে, মনে রাখবেন ওই ব্যক্তি সবচেয়ে নিজেকে কখনোই অন্যের ব্যবহৃত জিনিস বানাবে। হতাশ হয়ে যদি এখন কেউ চলে যান তাহলে ভুলটা হয়। ইউটিউবে আসার পরে কাজ করার পরে আমি অনেক আপনজন হারিয়ে, আর এখন কিন্তু আমি সার্ভ করতেছি খাবার, যেহেতু শুক্রবার নামাজ কমপ্লিট সবার। এখন আমার ভিডিওর কথাগুলো শুনে যদি আপনার ভালো লাগে, যদি আপনি এরকম ভেবে থাকেন যে হ্যাঁ ইউটিউব থেকে চলে যাও, ভীষণ মজা হয়েছে, এই যে আপনারা অনেকেই বলেন যে কপিরাইট আসে মিউজিকে, যে আপনাকে নিয়ে খারাপ কথা বলবে মনে রাখবেন ওই ব্যক্তি সবচেয়ে নিচু শ্রেণীর লোক, এবং যে আপনার কাজের ব্যাঘাত ঘটাবে ওই ব্যক্তি উপরে উঠতে চায়, আপনাকে নিচে ফেলে টেনে হেঁচড়ে নিচে ফেলে দেবে, সে উপরে উঠবে, সেই জন্য কিন্তু সে আপনার সবসময় কাজের ব্যাঘাত ঘটাবে। আমাকে যিনি সৃষ্টি করছেন আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা, তিনি অবশ্যই তার ভিতরে ভালো কোনো উদ্দেশ্য রাখছেন আমাকে নিয়ে, যে কারণেই তিনি কিন্তু সৃষ্টি করছেন। এবং আমি যেটা করছি আমি বিশ্বাস করি কোনো একদিন না কোনো একদিন অবশ্যই তিনি তার ভালো ফল দেবেন। নিজেকে কখনোই অন্যের ব্যবহৃত জিনিস বানাবেন না, কারণ যখন আপনি কারো কথায় উদ্বাস করবেন তখন নিজের কোনো অস্তিত্বই থাকবে না, শুধুমাত্র অন্যের গৃহপালিত অবুজ প্রাণীর মতো হবেন। গৃহপালিত বাঘের চেয়ে জঙ্গলি প্রাণী সে যতই ছোট হোক না কেন, আমি মনে করি তার অনেক বেশি সুখ এবং স্বাধীনতা ভোগ করে। অতএব আজ থেকে আমরা আর সময় নষ্ট করবো না, যে যে কাজটা করছি না কেন মনের সাহস নিয়ে খুব শক্তভাবে করব। কারো ডাকে পিছন ফেরার কোনো সময় নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো খুব সকালবেলা, এই যে এখন আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিল আফসানা রব্বুই পেঁপেগুলো, পেঁপে কেটে একদম ভাজি করে নিয়েছি, সেই সাথে রুটি দিয়ে আমরা নাস্তা করে নিয়েছি। এরপরে অফ ক্যামেরায় কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে বাজার করছি, আর বাচ্চারা বাসায় ছিল। বাজার করার সময় এই যে আফসানা রব্বু চিকেন পরোটা নিয়ে আসছে, সেই সাথে হচ্ছে এটা কি কি বলে ভুলে গেছি, বেলপুরি, বেলপুরি নিয়ে আসছে। তো ওইটাই আবার ভাগ করতেছিল আর বলতেছিল কার কয়টা, আমি ভীষণ এনজয় করতেছিলাম। তো সেই ভয়েসটা রেখে দিছি, সাথে কিন্তু অনেক বাজার করছি আমরা, এই যে একটু একটু করে দেখে নিচ্ছেন আপনারা কথার তালে তালে। কচু নিয়ে আসছি, আর আসছে এখানে কি মাংস সাথে কলিজা, এগুলো এখন সুন্দর করে ধুয়ে নিব। তো যারা ভাবছেন ইউটিউবে কাজ করবেন নাকি ছেড়ে দেবেন, এরকম একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, অনেকদিন ইউটিউবে আসছেন অথচ এখন সিদ্ধান্ত নিতেছেন কাজ কি করবেন নাকি ছেড়ে দেবেন, ইতিমধ্যে অনেকেই ইউটিউব থেকে বিদায় নিয়েছেন। তো আমার মনে হয়, আমার মতে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি চিন্তা করি যে আসলে একটা জিনিস যখন শুরু করি আমরা, এই পথটা কিন্তু অনেক দুর্গম থাকে, মানে অনেক কঠিন থাকে। যেমন ধরে নিন না যে যখন একটা ছোট্ট বাচ্চাকে সরে সরে ক খ শিখায় কতটা কষ্ট হয়, ওই বাচ্চাটাই যখন পড়া শিখে যায় তখন কিন্তু শুধু বললেই হয় যে বই পড় বই পড়। তো ইউটিউবের কাজটা কিন্তু ঠিক এইরকম। তো হতাশ হয়ে যদি এখন কেউ চলে যান তাহলে ভুলটা আপনারই হবে, আসলে ব্যর্থ হয়ে চলে গেলে আপনি মানুষের হাস্যের পাত্রী হবেন। আর এখন যদি কারো কথায় কান না দিয়ে কেউ যদি কটু কথাও বলে, খারাপ কথাও বলে, আমি জানি আমাদের ব্লগারদের না অনেক কথা শুনতে হয়, আমিও শুনছি, বরাবর শুনছি। আর আমার কাছে মনে হয় ইউটিউবে আসার পরে কাজ করার পরে আমি অনেক আপনজন হারিয়ে ফেলছি, আমি জানি এই থেকে আমি পিছিয়ে যাব না, কারণ আজকে যদি পিছিয়ে যায় আমাকে আঙুল তুলে বলবে যে কি করতেছিল, কি করছে, কি এই সব করে। তো আমি তাদেরকে কোনো কিছু কোনো কথাই এখন বলবো না তাদের, আসলে তারা যা ইচ্ছে তাই করুক, কোনো সমস্যা নেই, আমি আমার মতো চলবো। এবং একদিন সত্যি কথা, আমি যদি আল্লাহ তাআলা আমার মুখ তুলে তাকান, আমি সুস্থ থাকি, তাহলে আমার সফলতা দেখেই কিন্তু তারা বলবে যে আমরাও একসময় এরকম খারাপ কথা বলছি, ও তো আসলে ভালো কিছুই করছিল। তো আমি আপনাদেরকে বলবো, প্লিজ যারা আপু ভাইয়ারা আছেন নতুন নতুন ইউটিউবার, তো আপনারা কাজ শুরু করছেন আবার লোকের কথা শুনে, আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কথা শুনে, যে আপনারা অনেকেই কিন্তু এরকম ডিপ্রেশনে ভোগেন, তো এরকম যদি আপনারা মনে করেন যে এখন চলে যাব, তাহলে ভুলটা কিন্তু আপনার সারা জীবনের জন্য ভুলেই থাকবে। তো কথা বলতে বলতে অফ ক্যামেরায় আমি নারকেল দিয়ে কচু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি বড়া, নারকেল কচুর বড়াটা কিন্তু ভীষণ পছন্দ আর ভীষণ মজা হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই একমত হবেন আমার সাথে, আর যারা খান নাই তারা বানিয়ে খাবেন।
তো এরই মধ্যে আবার গরুর মাংস রান্নাও কমপ্লিট। আর এখন কিন্তু আমি সার্ভ করতেছি খাবার, যেহেতু শুক্রবার নামাজ কমপ্লিট সবার, এখন টেবিলে খাবার দিতে হবে। অলরেডি 2:30 বেজে গেছে, এখন আমাকে একটু তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে হবে। আর খাবারটা আমি সার্ভ করতেছি, এরপর ওদেরকে টেবিলে ডাকবো। ও হ্যাঁ, আপনাদের তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আমি যে গতকালকে প্লেটগুলো এনেছি, আমি যে গতকাল যে আমার থালা বাটি প্লেটগুলো কিনেছি ভ্যান থেকে, তো ওইগুলো থেকে মানে আজকে কিন্তু আমি এই যে সার্ভ করতেছি, মানে খাবারের কাজে ব্যবহার করতেছি। আমার ছেলেমেয়ে বলছিল, মা এগুলো আনছো, এগুলোই ব্যবহার করো। তো আপনারা বলবেন যে এখানে এই থালা বাটিগুলোতে খাবার পরিবেশন করার পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন, তাহলে জানতে পারলে আমার ছেলেমেয়ে ভীষণ খুশি হবে। আমার ভিডিওর কথাগুলো শুনে যদি আপনার ভালো লাগে, যদি আপনি এরকম ভেবে থাকেন যে হ্যাঁ ইউটিউব থেকে চলে যাব, আর আজকের কথাগুলো শুনে যদি আবার ভাবেন যে না যাব না, তাহলে তো বেটার। আর যদি চিন্তাই করে নেন বা ডিসিশন নিয়েই ফেলেন যে থাকবোই না, কাজ করে কিছুই হবে না, তাহলে আমি বলবো, আমি সেই কবির গানের ভাষায় বলবো, যদি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, আমি একলাই চলবো, মানে আমি যাদেরকে ভালোবাসি পছন্দ করি তাদের উদ্দেশ্যেই কথাগুলো বললাম। প্লিজ কেউ হতাশ না হয়ে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও মেক করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রতিদিন মানে সময় পেলে একটা দুইটা করে ক্লাস করা, অনলাইনে কিন্তু অনেক ধরনের ক্লাস করা যায়। আপনার এই ইউটিউব নিয়ে আরও কীভাবে ইমপ্রুভ হবেন, আরও কীভাবে সুন্দর করবেন, নিজের স্কিল ডেভেলপ করতে পারলে দেখবেন যে আপনার একদিন কাজের অভাব হবে না। সত্যি কথা, ইউটিউব আপনাকে অনেক দূরে পৌঁছে দেবে, সেই ভবিষ্যৎ কিন্তু আমি দেখতে পেতেছি। তো আমি যদি একটু সময় পেতাম আর সময়টা বের করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ একদিন না একদিন অবশ্যই আমি সফল হব, এটা আমার মনের অনেক বেশি জোর। তো আপনারা সবাই অনেক দোয়া রাখবেন, আর যারা যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, আপনারাও অবশ্যই সফল হবেন। তো শুধুমাত্র একটু ধৈর্য ধরে লেগে থাকা, সবার জন্য অনেক দোয়া থাকবে আমার। ভিডিওর এই অংশটুকু ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু আমার গ্লাসের সাথে এই যে মাংসের বাটিটা লেগে গেছিল, ভাগ্যিস পড়ে যায়নি। এরপর আমি কিন্তু এটা আপনাদেরকে বারবার রিভাইজ করে দেখাচ্ছিলাম। তো যাই হোক, ছোট্ট ছোট্ট জিনিস আছে ইউটিউবে শেখার, যেগুলো কিন্তু আমার ভিডিওর মধ্যে ছিল এবং আমি আরও ডেভেলপ হওয়ার চিন্তা করতেছি। আপনারা দোয়া রাখবেন, প্রতিনিয়ত করার চেষ্টা করতেছি, যদি আমি আমার মতন করে কিছু ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। তো এবার খেয়ে নিচ্ছি, আর আজকে রান্নাটা ভীষণ মজা হয়েছে। এই যে কচুর বড়াটা আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের, এটা হচ্ছে নারকেলটাকে ব্লান্ড করছি, কচুটাকে ব্লান্ড করছি, সেই সাথে এমনি ময় মশলা যা দেয় এগুলো দিয়ে ভালো করে এই যে বড়া বানিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক মজা, অনেক মজার, কচুটা একদম গলা চুলকায়নি, ভীষণ মজা লাগছে। আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে কচুটা আজকে এই যে বড়াটা খেয়েছে, খুব ভালো ভালো লাগছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে, ছুটির দিনগুলো আমরা সবাই মিলে টেবিলে একসাথে খাওয়ার চেষ্টা করি, চারজন বসেই খাই, কারণ হচ্ছে এতে করে বাচ্চাদের সাথে বা আমাদের সাথে যে কিছু কথা আছে, কিছু ব্যাপার আছে শেয়ার করা যায়। রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে আজকে, গরুর মাংস সাথে হচ্ছে গরুর কলিজা সমান করে একদম রান্না করছে। আর আপনার আব্বু কি করলো, এই যে মজা করে ও হাড্ডিটা খেয়ে আবার আমার প্লেটে দিল, খাবার খেতে গেলে এরকম ধরনের দুষ্টামিও করে আমার সাথে। তো আপনাদের সাথে একটু সেই ন্যাচারাল মানে ভয়েসটা আমি শেয়ার করে নিছি, বুঝছো নেবা। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, সেই সাথে আপনি যদি নতুন হন আজই আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন। এবার খাবার খেয়ে নিচ্ছি, ফিরে আসবো আবার ইভিনিংয়ে, দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর আমরা কিন্তু একদম সেই যে দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিয়ে আবার এই যে বিকালে আসছি, এখন আসতেছে বৃষ্টি মনে হয়,
কাপড় চোপড়গুলো আজকে আর ছাদে দেওয়া হলো না, এগুলো ঘরে দিতে হবে এবং বালতি ভরা আছে। এই সুযোগে একটু বারান্দায় দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে লেবু গাছ, আর পাশে যে নয়নতারা ফুলগুলো, গোলাপটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি কিন্তু বারান্দা অনেক পরিষ্কার করছি, ডেঙ্গুর ভয়ে মানে এডিস মশার ভয়ে অনেক কিছু ছাঁটাই করছি, একদম ফাঁকা করে দিছি। কারণ হচ্ছে একটু পরিষ্কার রাখা উচিত আমাদের, নিজেদেরটা তো নিজেদেরই রাখতে হবে, তা না হলে তো আসলে একটা অঘটন আসতেই পারে, তাই না? তারপরও আল্লাহ ভরসা। আর বাহিরের দৃশ্যটা মাশাআল্লাহ অনেক সুন্দর, সবসময় বলি এখনও বলি, আমার বাসা থেকে চারিদিকে তাকালে সত্যি মন ভরে যায়। তো আরেকটা কথা মনে পড়ছে, সেটা হলো যে আপনারা অনেকেই বলেন যে কপিরাইট আসে মিউজিকে, তো এটা অবশ্যই আসে, কিন্তু একটু টেকনিক খাটালে কিন্তু আর আসে না। আমার কিন্তু কোনো ভিডিওতেই কপিরাইট আসে না, কারণ হচ্ছে মিউজিকটা কেটে কেটে দিতে হয়। আপনি আপনার ভয়েসটা ঠিক রেখে মিউজিকটা মাঝে মাঝে কেটে দিবেন, আগে অথবা পিছনে বা মাঝখানে। এভাবে যদি আপনি মিউজিকটা দেন, সে যে কোনো মিউজিকই হোক, 5-10 সেকেন্ড ব্যবহার করলে আর কপিরাইট আসবে না। তো বিকাল থেকে সন্ধে, সন্ধে থেকে অনেক রাত, আর অফ ক্যামেরায় অনেক কাজ, এগুলো তো আসলে সবাই জানেন, সংসারে কাজের কোনো শেষ নেই। তো এখন অনেক রাত, আফসানার পড়া টেবিলটা গুছিয়ে এরপরে সেই বালতি ভরা কাপড়গুলো বারান্দায় দিয়ে দিলাম, অনেক কাপড় ঘরে দিলাম, এখন কিন্তু ঘুমানোর পালা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে আর নয়, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।